আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আবারও তৌহিদুল ফার্নিচার থেকে কিছু হাই কোয়ালিটির মাল আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো সৌদি আরবের প্রবাসী ভাই মনির ভাইয়ের যে ফার্নিচারগুলো, তো উনি ইনশাল্লাহ এই ফার্নিচারগুলো নিতে আগামী দুই দিন মানে লকডাউন শেষ 5 তারিখে নিতে আসবে। তো আজকে মূলত 3 তারিখ, তো আমরা সেই অনুযায়ী আপনাদের মাঝে কালার সারা কী কালার এবং বার্নিশ করার পরে কী কালার হবে সেগুলো আপনাদের মাঝে বিস্তারিত বলে দিব। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আপলোড করার মাত্র সর্বপ্রথম দেখতে পারেন। এবং মনির ভাই কী কী মাল নিয়েছেন এবং দাম কত, কী কাট, সবগুলো বিস্তারিত ভিডিওটার শেষে দেখতে পারবেন, ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা যে ওয়ার্ড্রপটা দেখতে পারতেছি, এটা কি কাঠের? এটা চিটাং সেগুন। চিটাং সেগুন কাঠের মূলত তৈদুল ফার্নিচারে তৈরি করা হয় এবং আমি নিজেও এখানের ম্যানেজার। তো চিটাং সেগুন কাঠের এটার ভিতরে কি কাঠ দেওয়া হয়েছে? চিটাং গামারি। বাইরে ফুল চিটাং সেগুন এবং ভিতরে চিটাং গামারি কাঠ দিয়ে তৈরি করা এই ওয়ার্ড্রপটা। তো এই ওয়ার্ড্রপের সাইজটা একটু আমাদেরকে বলে দিবেন। এটা হলো 4x6, মানে 4 ফিট বাই 6 ফিট, মানে 4.5 ফিট ওনার পাওয়ার সহ হবে 4.5 ফিট, আর এমনি মাপ হলো 4 ফিট বাই 6 ফিট। আর উনি কিন্তু আমাদের কাছে অর্ডারই করছে আপনার 4.5 ফিট বাই 6 ফিট। মূলত আপনার 4 ফিট 5 ফিট হয় ওয়ার্ড্রপ, সেখানে উনি দুই পাশে দুইটা পাল্লা, মাঝখানে 4টা ডয়ের এবং সম্পূর্ণ কারু নকশা দিয়ে কিন্তু তৈরি করা এই ওয়ার্ড্রপটা। তো এই ওয়ার্ড্রপটা আমাদেরকে একটু খুলে দেখাবেন পাল্লাগুলো। ভিতরে আপনার কিন্তু খুব সুন্দর অপশন রয়েছে এবং কাপড় ঝুলানোর মতো একটা স্পেস হ্যাঙ্গার দিয়ে রাখছে, নিচে কাপড় সেলফ রাখতে পারবেন। দুই পাশে দুইটা পাল্লা এবং মাঝখানে 4টা ডয়ের। তো উনি কিন্তু এই মালগুলো আমার কাছে অর্ডার করছে আপনার খন্দকার ফার্নিচার থেকে। এই ছবিগুলো স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এই মালগুলো বানিয়ে দিতে পারছি এবং ফুল কমপ্লিট হয়ে গেছে। আপনার প্রত্যেকটা কাট কিন্তু উনি যেইভাবে আমাদেরকে অর্ডার করছে আমরা ঠিক ওইভাবেই কিন্তু কাটের পরিমাণগুলো ওইভাবেই দিছি। সব জায়গায় হাই কোয়ালিটির কাট এবং ভিতরেও সম্পূর্ণ শাড়ি চিটাং গামারি কাট দিয়ে তৈরি করছি এই ওয়ার্ড্রপটা। আর এই ওয়ার্ড্রপটার রেটটা পড়বে 35,000 টাকা। খুব সুন্দর একটি ওয়ার্ড্রপ, সাইডে পায়া কারু নকশা। আপনি নকশাগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন যে খুব সুন্দর হাতের খোদাই করে নকশা দিয়ে কিন্তু তৈরি করা এই ওয়ার্ড্রপটা। আবার কিছু কিছু ওয়ার্ড্রপ আছে যেগুলো কিন্তু আপনার মেশিনে তৈরি করা হয়, কিন্তু এখানে সম্পূর্ণ হাতের রূপে নকশা দিয়ে তৈরি করা। তো উনি নিয়েছেন আরও একটি সুকেস, তো আমরা সরাসরি ওই সুকেসটাও আপনাদের মাঝে দেখাই। তো এই হলো ওনার সুকেস, এই সুকেসটা প্রায় 8 ফিটের কাছাকাছি আছে, খুব সুন্দর একটি সুকেস। আমাদের কাছেও আপনারা এই সুকেসটা দীর্ঘ 6 মাস আগে আমাদের ভিডিওতেও দেওয়া ছিল এবং আমরা এখনো তৈরি করতেছি এই ওয়াল সুকেসটা। এটা হলো 9 পিলারের সুকেস, না 9 পিলার? জি, 9 পিলার, 9 পিলার সুকেস। এটার উপরে হলো 4টা সেলফ এবং নিচেও 2টা পাল্লা, মানে উপরে 4টা পাল্লা নিচেও 2টা পাল্লা, সবগুলোতেই তো গ্লাস হবে। আর এটা কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম, আপনারা দেখতে পারবেন যেমন এই ডয়ার এবং পাল্লাগুলো একটু সামনে আর এই পাল্লাগুলো কিন্তু একটু ভিতরের সাইডে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে আপনার এই অপশনটা হলো ভিতরে আর দুই পাশের অপশনটা কিন্তু বাহিরে চলে আসছে। আর এই সুকেসটার কি কাঠের? এবং ভিতরে কি কাঠ? বাহিরে ফুললি চিটাং সেগুন, ভিতরে ফুল চিটাং গামারি কাঠ দিয়ে তৈরি করা। আর মূলত আমরা কিন্তু বর্তমানে আমাদের কারখানায় উপস্থিত, এখানে অনেক ধরনের মাল কিন্তু কমপ্লিট করা আছে, তো আমরা সবগুলো ফার্নিচারই দেখিয়ে দিব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যদি কোনো বায়ের কোনো ফার্নিচার পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা আমাদের দোকানে সরাসরি এসেও আপনারা ভিজিট করতে পারেন।
এবং ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারেও কিন্তু আপনার বাকি তথ্য, যদি কোনো তথ্য জানার থাকে সেগুলো জেনে নিতে পারবেন। অরিজিনাল চিটাং সেগুন কাঠ দিয়ে কিন্তু এখানে ওনারা তৈরি করতেছে। আর এই সুকেশটার রেটটা কত পড়বে? খুব সুন্দর একটি ডিজাইনও করা আছে। এই যে যেমন এই সিল্ক গুলো, এগুলো রশির উপরও কিন্তু আবার তিনটা করে কাটা দেওয়া আছে, যার কারণে কিন্তু এই সুকেশটা বিশেষ করে অন্য কোনো হয় না। যেমন এই যে দেখেন পাশে কিন্তু একটি সুকেস আছে, এটার ভিতরে কিন্তু ওই স্পেস গুলো নাই যেমন এটা আছে। আর এটা কিন্তু আপনার এই যে পিলার গুলো, এই পিলার সম্পূর্ণ পিলারও কিন্তু ডিজাইন করা। এগুলো গ্যারান্টি ওয়ারান্টিও পাচ্ছেন, মূলত কতদিন? 20 বছরের লিখিত গ্যারান্টি পাচ্ছেন গুণের জন্য। যদি কখনো গুণে ধরে তাহলে মিস্ত্রি গিয়ে আপনাদের বাসায় গিয়ে সমাধান দিয়ে আসবে, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে কিন্তু এ চেঞ্জ করে দিবে। তো উনি আরো একটি ডাইনিং টেবিল নিছে, তো আমি ডাইনিং টেবিলটা আপনাদেরকে আগে মূলত দেখাই ঘুরিয়ে। ফুললি মেডেলে খুব সুন্দর লতা নকশা, এবং চেয়ারও কিন্তু খুব সুন্দর ডিজাইন। আর এই টপটার উপরে কিন্তু আপনার এই রাউন্ড যে গ্লাসটি, এই গ্লাসটা কিন্তু এই টপের উপরেই থাকবে, যে মানে 10mm গ্লাস এবং এই সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা। এবং সাইডে দেখতে পারতেছেন যে এই পাশেও নকশা, এবং নিচের পায়াগুলো কিন্তু ফুল ভিক্টোরিয়া ডিজাইনের পায়া, এবং প্রত্যেকটা চেয়ারের পিছনে নিচেও কিন্তু ভিক্টোরিয়া ডিজাইন কাটিং করে আপনার এই চেয়ারের পায়াগুলো বানানো, যেগুলো কিন্তু আপনার হাতে এবং মেশিন ছাড়া এগুলো হয় না। দেখা যায় যে আপনার অন্য কোন চেয়ার, যেমন এই যে সাপোজ একটা চশমা ডাইনিং এর চেয়ার কিন্তু আপনার খুবই সিম্পল, আর সেখানে কিন্তু ফুল ভিক্টোরিয়া ডাইনিং এর চেয়ারটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু রাজকীয় এই ডাইনিং টেবিলটা। তো আপনারা চাইলেও এরকম ডাইনিং টেবিল আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারেন, এবং আপনাদের পছন্দ মতো যদি কোনো ডাইনিং টেবিল থাকে তাহলে কিন্তু ওই ডাইনিংটাও আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। আর মূলত এই ডাইনিং টেবিলটা হলো 6 চেয়ারের রাউন্ড টেবিলে তৈরি করা, এবং নিচের কাঠগুলো কিন্তু খুব সুন্দর করে রাউন্ড করে সিএনজি মেশিনে কাটাই করে তারপরে কিন্তু এই পায়াগুলো বের করা হয়েছে। মূলত এই ডাইনিং টেবিলটা উনি ওনার পছন্দ মতো অর্ডার করছিল, তো উনি যেই ডাইনিং টেবিলটা আমার কাছে অর্ডার করছিল সেটার উপরে এই ডিজাইনটা ছিল না। তো উনি আমাকে বলার পরে কিন্তু আমি মেডেলে এই ডিজাইনটা দিয়ে দিয়েছি। তো আপনাকে 6টা চেয়ার একসাথে রেখে আমি আপনাদেরকে যে ছবিটা দিব ওইটাই হলো মূল এই 6 চেয়ারের ডাইনিং টেবিল। তো এই হলো এই ডাইনিং টেবিলের সেট। আর এই ডাইনিং টেবিলটার রেটটা কত পড়বে? সহকারে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের যেটা পছন্দ হয় না কেন, স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে কিন্তু পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন। আর আমাদের লোকেশনটা হলো ঢাকা গোলশান নতুন বাজার 100 ফিট রাস্তায়। অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের লোকেশনটা কোথায়। আমাদের লোকেশনটা হলো ঢাকা গোলশান নতুন বাজার 100 ফিট রাস্তায়। এসে আমাদেরকে ফোন দিলে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।